আসসালামু আলাইকুম, এক্সপার্ট হলিডে 365 এর পক্ষ থেকে সকলকে জানাই প্রাণঢালা অভিনন্দন। আশা করি আপনারা যে যেখানে আছেন সকলেই ভালো আছেন। আমি আজ আপনাদের সামনে কথা বলতে চাচ্ছি যে কানাডা যাওয়ার সহজ উপায় সংক্রান্ত বিষয় নিয়ে, পাশাপাশি কানাডার ট্যুরিস্ট ভিসা 2024-এর বর্তমান পরিস্থিতিগুলো নিয়ে। তবে আলোচনার পূর্বে আপনাদের প্রতি আন্তরিক রিকোয়েস্ট, চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন যাতে করে নেক্সট ভিডিওগুলো আপনিও সবার আগে পেতে পারেন। এছাড়া আপনাদের যদি কোনো মূল্যবান মতামত থাকে চাইলে কমেন্টস বক্সে লিখে রাখতে পারেন, আমি আপনাদেরকে যথারীতি একটা অ্যান্সার দেওয়ার চেষ্টা করবো ইনশাআল্লাহ। বাংলাদেশ থেকে বর্তমান সময়টাতে যারা আসলে একটা ভিজিটর ভিসা নিয়ে কানাডাতে যেতে চাচ্ছেন তাদের প্রত্যেকের জন্য এই ভিডিওটা আশা করি খুব ইম্পর্টেন্ট ভিডিও। দয়া করে পুরো ভিডিওটা দেখার চেষ্টা করবেন। সেটা হচ্ছে যে দেখেন, আমার যে থাম্বনেইলের যে মূল বিষয়টা সেটা হচ্ছে যে কানাডাতে যাওয়ার সহজ উপায়। দেখেন, বাংলাদেশ থেকে কিন্তু বেশ কয়েকটি প্রক্রিয়ার মধ্য দিয়ে আপনি চাইলে কানাডাতে আপনি স্থায়ীভাবে বসবাস হতে পারেন অথবা বাংলাদেশ থেকে আপনি কানাডাতে ইন করতে পারেন। যেরকম আপনার জনপ্রিয় যে বিষয়গুলো নিয়ে, অর্থাৎ যে টপিকগুলো বা যে অধ্যায়গুলো নিয়ে আপনি চাইলে কানাডাতে যেতে পারবেন, তার মাঝে কিন্তু আসলে অন্যতম হচ্ছে ওয়ার্ক পারমিট, তারপরে হচ্ছে যে আপনার ভিজিটর ভিসা, স্টুডেন্ট ভিসা, তারপরে ফ্যামিলি ভিসা, তারপরে হচ্ছে আপনার বিজনেস ভিসা, এগুলো নিয়ে কিন্তু আপনি চাইলে যেতে পারেন। তবে হ্যাঁ, আমাদের কাছে যে অধ্যায়টা আছে যেটা খুবই জনপ্রিয় বর্তমান সময়টাতে জন্য, সেটা হচ্ছে যে কানাডাতে একটা ভিজিট ভিসা নিয়ে আপনি কিন্তু চাইলে যে কোনো লেভেল থেকে আপনি চাইলে যেতে পারেন। কারণটা হচ্ছে যে আপনি দেখেন, আপনি যদি স্টুডেন্ট ভিসা যেতে চান তাহলে কিন্তু সব লেভেলের লোক সেখানে যেতে পারবে না, অবশ্যই আইটিএস করা থাকবে, দেন হচ্ছে আপনি স্টুডেন্ট ভিসা যেতে পারবেন, ওইটা একটা প্রক্রিয়াটা ভিন্ন। তারপরে আপনি বিজনেস ভিসায় যেতে হলে কিন্তু আসলে বিজনেসের অনেক এখানে ব্যাপার আছে, ওগুলোকে ফুলফিল করে যেতে হবে। এছাড়া আপনি যদি অ্যানাদার ভিসায় যেতে চান ওয়ার্ক পারমিট, সেটা কিন্তু আসলে লং টাইম প্রসেসের একটা ব্যাপার। সেক্ষেত্রে বর্তমান সময়টাতে আমরা যারা যাচ্ছি, বিশেষ করে আমাদের মতো মধ্যবিত্ত যারা আছি বা উচ্চ লেভেলের যারা আছি বা নিম্ন লেভেলের থেকেও কিন্তু আসলে এই ভিসাগুলো অ্যাচিভ করাটা সম্ভব। কারণ আমরা যদি মনে করি যে কানাডাতে যারা যাবে তারা সবই একদম স্বয়ংসম্পূর্ণ ফুলফিল ফ্যামিলি লোকজনই যাবে, এটা কিন্তু আসলে আমাদের শুদ্ধ কোনো কথা না। আমরা মনে করি যে আসলে আমাদের কাছ থেকে হেল্প নিয়ে যে কোনো লেভেলে যে কোনো মানুষ বাংলাদেশ থেকে প্রবাসে যাক, দেন আমার দেশের জন্য কিছু করুক। এখন ব্যাপারটা হচ্ছে যে কানাডাতে যাওয়ার জনপ্রিয় যে লাইনটা বর্তমান সময়টাতে ভিজিটর ভিসা, এটা হচ্ছে 10 ইয়ার্স মেয়াদি মাল্টিপল ভিসা। এই ভিসাটাতে আপনি চাইলে আফটার 6 মান্থ পরপর আপনি কিন্তু 10 বছর পর্যন্ত কানাডাতে যেতে পারবেন। অর্থাৎ 6 মান্থ হয়ে গেলে আপনাকে অবশ্যই কানাডা থেকে একবার বাইর হতে হবে, দেন কিন্তু আবার গেলে আবার পুনরায় আপনি কিন্তু 6 মাস কানাডাতে থাকতে পারবেন। এখন ব্যাপারটা হচ্ছে যে আমি যত সহজভাবেই বললাম, আসলে বর্তমান সময়টাতে বিশেষ করে 2023 সালে কিন্তু ঘটনাগুলো এতটা সহজেই ঘটেছে। অর্থাৎ যে কোনো মানুষ হয়তো তার পাসপোর্ট আছে, ফটো আছে, আইডি কার্ড আছে, ব্যাংক ব্যালেন্স আছে বা অ্যানাদার্স পেপারসগুলো তার মোটামুটি আছে, অ্যাপ্লাই করে দেন, দেখবেন আপনি ইনশাল্লাহ ভিসাটা পেয়ে যাবেন। তো যাই হোক, কানাডা ট্যুরিস্ট ভিসাতে আপনার বর্তমান সময়টাতে পেতে গেলে এখন বর্তমান যে আপডেটগুলো আছে, আপডেটগুলো হলো দেখেন, আমরা কিন্তু 2 মাস আগেও দেখতাম যে বায়োমেট্রিকের অনেক প্রবলেম ছিল, আপনার পাসপোর্ট ডেলি সাবমিশনের সময় হলে কিন্তু অনেক ঝামেলা হইতো, এখন কিন্তু সেগুলো মোটামুটি শিথিল হয়ে গেছে। আমি কোনো একদিন বলেছিলাম আজ থেকে 3 থেকে 4 মাস আগে যে এই পরিস্থিতিটা কিন্তু থাকবে না, পরিস্থিতির অবশ্যই উন্নত হবে বা পরিস্থিতির পরিবর্তন হবে। এখন আপনি চাইলে খুব সহজে অ্যাপ্লাই করতে পারবেন, দেন অ্যাপ্লায়ার্স 5 থেকে 7 দিন পরেই ঢাকা, চিটাগং অথবা সিলেট যে কোনো জায়গা থেকে আপনি কিন্তু আপনার বায়োমেট্রিকটা সম্পূর্ণ করতে পারবেন আগামী 10 বছরের জন্য। দেন কিন্তু আপনার মেইল দিয়ে IRCC অ্যাকাউন্টটা যদি আমরা ওপেন করি, সেক্ষেত্রে কিন্তু আপনার মেইলেই নোটিফিকেশনগুলো যাবে, দেন কিন্তু অ্যাকাউন্ট চেক করে ইয়েস নো এই জিনিসগুলো কিন্তু আমরা খুব সহজে বুঝতে পারবো। তো যাই হোক বন্ধুরা, বর্তমান সময়টাতে আমি বেসিক্যালি সবসময় জানেন কিনা এটা আপনাদেরকে অনেকবার বলা হয়েছে যে আমার এখান থেকে যারা ভিসাগুলো পেয়েছে তা আসলে বলতে কিছু নেই, তারা কিন্তু আসলে আমাদের মতো মধ্যবিত্ত ফ্যামিলি অথবা নিম্ন ফ্যামিলি থেকেও কিন্তু অনেকে ভিসাগুলো অ্যাচিভ করেছে। অর্থাৎ কানাডা ভিসার জন্য আপনার জল্পনা কল্পনার কিছু নেই যে আপনার ব্যাংকে অনেক টাকা আছে, অনেক লেভেলের এটা সেটা নানান কিছু, এটা যারা আসলে অনেকে বোঝানোর চেষ্টা করে বা অনেক ইউটিউবার আছে, আমি নাম বলতে চাচ্ছি না, মানে এরকমভাবে পেঁচাপেচি করে বোঝাতে চায় যে লাস্ট পর্যন্ত অনেক কিছু বোঝাতে চাইলেও ক্লায়েন্ট কোনো কিছু বুঝতে চায় না। আমি আসলে ওরকমভাবে বোঝানোর পক্ষ না, আমি খুব ইজিলিভাবে আপনাদের সামনে প্রেজেন্ট করি, বিকজ আপনাদের লেভেলের মানুষই আমি, আপনি আপনাদের মনের আকাঙ্ক্ষা, মনের চাহিদা, আপনারা কী চান এগুলো কিন্তু আমি আসলে কথা বললে আমি আমার গভীর থেকে বুঝে নিই। অর্থাৎ আপনি যখন অনেক দূর থেকে আমার কাছে আসেন তখন কিন্তু আমরা কানাডার বর্তমান পরিস্থিতিটাই আপনাদের কাছে তুলে ধরি, দেন কিন্তু যারা আসলে ভিসা পাওয়ার মতো তাদের কিন্তু আমরা সেইভাবে পরামর্শ করি, এবং কি যারা আসলে এই লেভেলের কিছুই নেই তাদেরকে বলি যে আপনি একটু এটা ম্যানেজ করে দেন, আপনি জমা করবেন। পাশাপাশি যারা আসলে শেনজেন সংক্রান্ত বিষয়ে আমার কাছে ফোন দেন বেসিক্যালি, তারা আপনি জানেন যাদের কোনো দেশ ভিজিট করা নেই অথবা কোনো কাগজপত্র ঝামেলা আছে, আমি কিন্তু নিজেই বলে দিই ভাই অফ থাকেন, এটা আপনি দাঁড়ায় না,
দাঁড়াইলে আপনার শুধু শুধু টাকাগুলো নষ্ট হবে। তো বিশেষ বেসিক্যালি কানাডা নিয়ে আমরা লাস্ট 1 বছর কিন্তু একদম মানে 2023 সাল থেকে শুরু করে বর্তমান পর্যন্ত এই 1 বছর বা 15-16 মাস কিন্তু আমরা অনেক কাজ করেছি, আমাদের এখানে অনেক সফলতা আছে। আবার সব সফলতার মাঝে যে ব্যর্থতা নেই সেটাও কিন্তু আমি বলছি না, ব্যর্থতাও আছে। আপনি একটা কাজ করতে গেলে সফল হবেন, ব্যর্থ হবেন, এর মাঝেই কিন্তু আপনি মূল লক্ষ্যে আপনি পৌঁছে যেতে পারবেন। এই কথাটা বলার উদ্দেশ্য হচ্ছে যারা একবার রিজেক্ট হয়েছে সেকেন্ড টাইম ভাবতেছেন কি করবেন, আমি বলি যে আপনার এখানে ভাবাভাবির খুব বেশি নেই। আপনি আমরা এখানে অনেক ফাইল করেছি, অনেক বড় বড় লোক আমাদের কাছে আসা যাওয়া করে বা সব শ্রেণীর মানুষই আসে, অনেক বেশি পেপার্স নিয়ে আসছে, ফাইল সাবমিট করছি বা ডিক্লাইন করে দিয়েছে, আবার সিম্পলি ভাবে মোটামুটি বেসিক পেপারগুলো দিয়ে সাবমিট করেছি, ভিসা হয়ে গেছে। তো যাই হোক বন্ধুরা, বর্তমান সময়টাতে সহজ ওয়েতে কানাডাতে ঢুকতে গেলে অবশ্যই আপনার ভিজিটর ভিলার ভিসার যে প্রক্রিয়াটা সেই প্রক্রিয়ার মধ্য দিয়ে একটা ইনভাইটেশন অ্যাড করে যদি আপনি ফাইল সাবমিট করেন, আশা করি বন্ধুরা আপনারা ভিসা থেকে বিচ্ছিন্ন হবেন না। যদিও যারা বিচ্ছিন্ন হয়ে যান তারা মন খারাপ করবেন না, এগেইন আরেকবার ট্রাই করেন, আশা করি আপনারা আপনাদের স্বপ্নটাকে পূরণ করতে পারবেন। সকলে ভালো থাকবেন, সকলে সুস্বাস্থ্য কামনা করি, আসসালামু আলাইকুম।